আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইশার মধ্যে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। অর্ধেক ভাড়াও পরিবহনে নিরাপত্তার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি, বিআরটিএ ভবন ঘেরাও মঙ্গলবার। তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় মুন্সিগঞ্জে হত্যা মামলা, পাঁচ জেলায় সংঘর্ষে মৃত্যু দাঁড়িয়েছে আট জনের। চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে নোয়াখালী হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, চিকিৎসা সেবার দাবিতে রোগী ও স্বজনদের বিক্ষোভ। এবং চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের জন্য বাংলাদেশের 202 রানের টার্গেট, মাথায় বলের আঘাতে মাঠের বাইরে ইয়াসির আলী। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। দাবি আদায়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে মঙ্গলবার বিআরটিএ ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তারা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আফরোজা হাসি। রাজধানীর নিউমার্কেট ক্রসিং এ সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। কিছুক্ষণ পর নীলক্ষেতে অবরোধ করে শিক্ষার্থীদের আরেকটি দল। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ ও নারীদের নিরাপত্তার দাবি জানায় তারা। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জনসাধারণের চলাচলের জন্য যথাযথ ফুটপাথ, ফুটওভার ব্রিজ, বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনা এক সময় রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে আটটি ছাত্র সংগঠনের কর্মীরা। তারা শাহবাগের প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের বাধায় জাদুঘরের সামনে এসে সড়ক অবরোধ করে। বিআরটিসির বাসের নগণ্য সংখ্যা দিয়ে আজকে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না। বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই, বেসরকারি বাস এই যুগ থেকে আসছে ব্যক্তিগত মালিকানাধীন বাসে, কেন সেখানে ফাস্ট পাস কার্যকর করা হবে? রাজধানীর শান্তিনগর ও কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী জেনারেল হাসপাতালে টেন্ডার জমাকে কেন্দ্র করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। তবে জরুরি বিভাগ ও জরুরি সেবা চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে চিকিৎসা সেবার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীদের স্বজনরা। চিকিৎসকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান সাচিপের সভাপতি ডাক্তার ফজলে এলাহি। গাজীপুর জেলা আইনজীবী সমিতির কক্ষে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার 16তম বার্ষিকী আজ। 2005 সালের 29 নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় 4 আইনজীবী সহ নিহত হন 10 জন। এখনও বোমার স্প্লিন্টার শরীরে বহন করছেন আহতরা। ওই ঘটনায় একটি মামলায় জিএমবির 10 সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। বোমা হামলায় নিহতদের স্মরণে জেলা আইনজীবী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করেন আইনজীবীরা। শ্রদ্ধা জানান জেলা আইনজীবী সমিতি, জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকরা। শহরের বিভিন্ন সড়কে মৌন মিছিল করেছেন আইনজীবীরা। কর্মসূচিতে আরও রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা। করোনা মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি শুরু হচ্ছে আজ। G7 এর স্বাস্থ্যমন্ত্রীরাও এই নিয়ে জরুরি বৈঠকে বসছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকে সময়ের সাথে মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন প্রধান। করোনা নতুন ধরন অমিক্রনের জন্য টিকা বৈষম্যকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। আলিমাল রাজির রিপোর্ট। অমিক্রন শনাক্ত হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। আফ্রিকার পর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ইউরোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্ত, সেই সাথে বাড়ছে উদ্বেগ আর শঙ্কা। অমিক্রনের উপসর্গ কেমন তা জানিয়েছেন ধরনটির প্রথম শনাক্তকারী সাউথ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর অ্যাঞ্জেলিক কোয়েৎজি। আক্রান্ত রোগীর শরীরে কেবলমাত্র মৃদু উপসর্গ দেখতে পেয়েছেন তিনি এবং হাসপাতালে ভর্তি ছাড়াই পুরোপুরি সুস্থ হয়েছেন তারা। এছাড়া শরীরের তাপমাত্রা বৃদ্ধি, চরম ক্লান্তি, পেশিতে মৃদু ব্যথা, গলা ব্যথা, শুকনো কাশির মতো উপসর্গও দেখতে পান তিনি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানান তিনি।
নেদারল্যান্ডসে 13 জনের শরীরে অমিক্রন শনাক্ত হয়। 3 সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কঠোর বিধিনিষেধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পশ্চিমা সহ অন্যান্য দেশগুলো। বিদেশি পর্যটক ও বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে ভারত। এতে বলা হয়েছে বাধ্যতামূলক PCR টেস্ট ও 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ভ্রমণকারীদের। সাউথ আফ্রিকার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশগুলোকে একটি বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক স্বাস্থ্যনীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান। সেই সাথে বিশ্বকে আফ্রিকার পাশে থাকার আহ্বান জানান তিনি। একই আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেছেন করোনার নতুন ধরন মোকাবেলায় প্রয়োজনে টিকা ধরনে পরিবর্তন আনতে পুরো বিশ্বকে সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। বর্তমান সংকট মোকাবেলায় জেনেভায় আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার 3 দিনের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটি বৈশ্বিক মহামারী চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে। অন্যদিকে অমিক্রন ছড়িয়ে পড়ায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ জরুরি বৈঠকে বসবেন G7 স্বাস্থ্যমন্ত্রীরা। বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর টিকা দেওয়ার হারের মধ্যে বিশাল ব্যবধান বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। WHO-র তথ্য অনুযায়ী বিশ্বের কম আয়ের দেশগুলোর মাত্র 7.5% মানুষ এক ডোজ টিকা পেয়েছেন। আলিমাল রাজি, চ্যানেল আই। হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন। সোমবার দুপুর 12:15 দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এশার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাদ্দাম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 4 রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছিলেন ইয়াসির আলী রাব্বি। তবে মাথায় আঘাত পেয়ে আর ব্যাট করা হয়নি তার, যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। এরই মধ্যে তার সিটি স্ক্যান করা হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সাদি মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, ইয়াসির আলী রাব্বির তো এই টেস্টে আর মাঠে নামা হচ্ছে না, তো তার এখনকার অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? জি হাসিব, ধন্যবাদ আপনাকে। আসলে ম্যাচের এখন যে অবস্থা তাতে করে কিন্তু পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র 157 রানে আসলে অল আউট হয়েছে। আর পাকিস্তানের জন্য টার্গেট দাঁড়িয়েছে 202 রান, সেটা কিন্তু পাকিস্তানের জন্য খুব কঠিন কিছু নয়। আর আপনি জানেন যে বাংলাদেশের 44 রানের লিড ছিল প্রথম ইনিংসে, আর সব মিলিয়ে কিন্তু 202 রানের টার্গেট দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি আর কিছুটা রান বেশি করতে পারতো এবং পাকিস্তানের জন্য টার্গেট যদি 250 বা 300 বা 300 কিছুটা উপরে দিতে পারতো, তাহলে কিন্তু এই ম্যাচটি পাকিস্তানের জন্য বের করা সহজ বিষয় হতো না এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচে তখন পর্যন্ত থাকতে পারতো। পাকিস্তানের জন্য সহজ এই জন্য বলছি, যেহেতু ম্যাচের এখনও আগামীকাল পুরো দিন বাকি আছে, আজকে দেড় সেশনের মতো বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য কঠিন কিছু নয়। আর আপনি যেটা ইয়াসির আলী চৌধুরীর কথা যেটি বলছিলেন, তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সিটি স্ক্যান করানো হয়েছে, তবে সিটি স্ক্যানের রেজাল্ট এখনও পাওয়া যায়নি। তার কনকাশন বদলি হিসাবে নুরুল হাসান সোহানকে নামানো হয়েছে। সোহান আসলে ব্যাটিং করেছেন। আর আমি দিনের শুরুর দিকে একটু চলে যেতে চাই। গতকাল 39 রানে 4 উইকেট হারানোর পর কিন্তু একটা শঙ্কা জেগেছিল, বাংলাদেশ দল আসলে সেকেন্ড ইনিংসে খুব বেশি করতে পারবে না। মুশফিকুর রহিমের ব্যাটে কিন্তু একটা আশা দেখেছিল সমর্থক যারা আছেন, কিন্তু সেটি হয়নি। মুশফিক কিন্তু হতাশ করেছেন। আর তারপরে কিন্তু ইয়াসির আলী এবং লিটন দাস কিন্তু একটি পার্টনারশিপ গড়েছিল। পার্টনারশিপটা আসলে শেষ পর্যন্ত স্থায়ী হতে পারেনি, কারণ আপনি যেটি বলছিলেন যে ইয়াসির আলীর মাথায় বল লেগে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিল। তারপর সোহান নেমে কিছুটা সাপোর্ট দিলেও লিটন কিন্তু শেষ পর্যন্ত সেটা কন্টিনিউ করতে পারেনি। লিটন প্রথম ইনিংসে 100 পেয়েছে, দ্বিতীয় ইনিংসে কিন্তু 59 রান করে আসলে বিদায় নিতে হয়েছে। তো সব মিলিয়ে ম্যাচের এখন যে অবস্থা তাতে করে বাংলাদেশ দল চাইবে আসলে, যেহেতু টার্গেট কম, বাংলাদেশ দল চাইবে আসলে নিয়ন্ত্রণে বল রেখে, লাইন লেন্থ ঠিক রেখে বল রেখে পাকিস্তানকে আটকানোর জন্য। আর আমি যদি দর্শক সমর্থকের কথা আপনাকে একটু বলতে চাই, আমি গত 2 দিন বা গতকাল বিকেলে যে পরিমাণ দর্শক দেখেছি, আজকে কিন্তু আমি সেটা দেখতে পাইনি এখন পর্যন্ত। তারপরও যারা এসেছে এখনও মাঠের বাইরে আসলে লাইন ধরে তারা আসলে ঢুকছেন, তাদের সাথে আমি কিছুটা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে, যেহেতু পাকিস্তানের লক্ষ্যটা কম, বাংলাদেশ যেন আসলে লড়াই করে আসলে ম্যাচটা ম্যাচে থাকে শেষ পর্যন্ত। আসিফ,
সাদী আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে সরাসরি জানাচ্ছিলেন সাদী মাহমুদ। এরই সাথে সংবাদের সময় হয়ে গেল অশোক লিল্যান্ড ইভাদাটস বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ইউরো ক্লাব ফুটবলে ম্যানিউয়ের সাথে ড্র করে ইপিএল এর শীর্ষে চেলসি, অন্যান্য লীগের টেবিল টপার রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে আর সেন্ড মানি তো ফ্রি। রাকি গোসল গরম পানি দিয়ে নয় তো ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে নয় তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, জাদায় সর্দি কাশির মতো 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল, ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। আজ আমি এক নতুন সফরে বেরিয়েছি, এক সম্পূর্ণ নতুন আমিকে জানতে। এলো বোরো প্লাস অ্যামন্ড অ্যান্ড অ্যালোভেরা ময়েশ্চারাইজিং লোশন, অনন্য নেচার শিল্ড কমপ্লেক্স ও ত্বকের প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানে তৈরি, যা ময়েশ্চারকে ভিতর থেকে লক করে আপনার ত্বককে দেয় তিন গুণ প্রোটেকশন। বোরো প্লাস ময়েশ্চারাইজিং লোশন, সুন্দর ত্বকের খোঁজ পূর্ণ হলো। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি? আছে সমাধান। ডাক্তার খুলে কত? বসত ঘরে লাগাও আনোয়াশি, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আমাগো জীবন এখন ফুরফুরা। গ্রীষ্ম বর্ষা শীত ঘরের চালে লাগান আনোয়াশি। উপায়ে যত লেনদেন তত পুরস্কার, প্রতিদিন স্মার্টফোন আর প্রতি সপ্তাহে বাইক। উপায়ে রেজিস্ট্রেশন করে 2020 টাকা ক্যাশিন বা অ্যাড মানি করলেই পাচ্ছেন 100 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড। আর সর্বোচ্চ লেনদেন করে প্রতিদিন জিততে পারেন স্মার্টফোন আর প্রতি সপ্তাহে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন সহিংসতা নির্বাচনের রূপ নিয়েছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন জেলায় বিজেপি সদস্য সহ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, 6 জেলায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সাদি অমর। গেল তিন ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত প্রায় 40 জন নিহত ও 400-এরও বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী। প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নির্বাচনের মাঠ। নীলফামারীর কিশোরগঞ্জের পাড়া গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে বিজেপি সদস্য নায়ক রুবেল মণ্ডল নিহত হয়েছেন, আহত হন আরও 4 জন। নরসিংদী, রায়পুরা, চান্দেরকান্দি ও উত্তর বখরনগরে দুপক্ষের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হন সাজ্জাদুর রহমান সজীব নামের ছাত্রলীগ নেতা, সে সময় আহত হন আরও 1 জন। গুরুতর আহত সজীবকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল কাজিয়ার চর ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে, আহত হন আরও 10 জন। নেত্রকোনার পূর্বধলার বৈরাটি ইউনিয়নে মেম্বার প্রার্থী বাহারুদ্দিন তালুকদার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিরব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে রোববার রাতে 2 জন ও সোমবার সকালে আরও 1 জনের মৃত্যু হয়। নির্বাচনী সহিংসতা বাড়ার কারণ হিসেবে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন ভোটার ও বিশেষজ্ঞরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পদ্মা বহুমুখী সেতুর সুবাতাস লেগেছে মাদারীপুর জেলায়, পাল্টে যাচ্ছে শহরের আদল। নির্মাণ হচ্ছে অত্যাধুনিক বাস টার্মিনাল। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে সাথে যাত্রী সেবার ক্ষেত্রেও এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হবে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের পাঠানো তথ্য বিরোচিতনে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। মাদারীপুর শহরের 4 একর 37% জায়গার উপর নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। 23,92,00,000 টাকা ব্যয়ে তিনতলা টার্মিনালটিতে থাকছে উন্নত বিশ্বের যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা। আধুনিক বাসের চালু হইলে মাদারীপুরের মানুষের উন্নয়ন হবে,
কর্মসংস্থান বাড়বে, বাস স্ট্যান্ডের অনেক মানুষের উন্নয়নের জন্য এবং অনেক মানুষ বাঁচতে পারবে এই বাস স্ট্যান্ডে দিয়া। আমরা গাড়িগুলি রাখতে পারতাম না, যাত্রীকেও অনেক কষ্ট হইতো, ভোগান্তি হইতো, যাত্রীদের কোনো ভোগান্তি থাকবে না, এই 15 মিনিট পর পরই দূর দূরান্তের গাড়িগুলো এই জায়গায় থামবে। আধুনিক বাস টার্মিনালটা আছে, এতে যাতায়াতের যাত্রীদের জন্য ভালো হবে, যাতায়াত থাকা বসার বিশ্রামঘর খুব ব্যবস্থা করা হয়েছে। আধুনিক মান বজায় রেখে চলছে এখানকার প্রতিটি কাজ, বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাস টার্মিনালে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলাই আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে বা বাচ্চাদের ফিডিং করানোর জায়গাও আছে, কার ওয়াশের ব্যবস্থা আছে, পার্কিং আছে। পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনালটি মাদারীপুরের আর্থসামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুততর হওয়ার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাপনাকে ঠিক এয়ারপোর্টের আদলে এটির ভিতরে আমাদের দোকান ব্যবস্থাপনা, ফাস্টফুড এবং টার্মিনালের ভিতরে বসার ব্যবস্থাপনা, প্রেয়ার রুম, যতটুকু সুযোগ সুবিধা দরকার আধুনিক বাস টার্মিনালের সকল সুযোগ সুবিধা সম্মিলিত এই বাস টার্মিনালটা তৈরি হচ্ছে। স্থানীয়রা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুর জেলা হবে সড়ক যোগাযোগের কেন্দ্রবিন্দু, সেখানে এই অত্যাধুনিক টার্মিনালটি হবে জেলাবাসীর গর্বের ঠিকানা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জানাবো ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফর্ম বিতরণ ও সদস্য সংগ্রহ চলছে। মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আব্দুল মমিনের সভাপতিত্বে রাজপাড়া থানার ফর্ম বিতরণ শুরু হয়। সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন ও অন্যরা। রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডের 37টি সাংগঠনিক ওয়ার্ডে পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক লীগের এই সদস্য সংগ্রহ চলবে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। এবছর আমন ধান চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। টাঙ্গাইলের ঘাটাইল খাদ্য গুদামে কৃষক প্রতি কেজি ধান 27 টাকা দামে সরকারের কাছে বিক্রি করতে পারবেন, আর মিলারদের জন্য প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 40 টাকা। ঘাটাইল খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। তিনি বলেন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান চালের গুণগত মান ধরে রাখতে হবে। খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে 1,080 টাকা মন দরে ধান কিনবে সরকার, আর চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে 40 টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলের বিলঝিলে অবাধে পাখি শিকার চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পাখি শিকারে যুক্ত শিকারী চক্র। পাখি নিধনে এই অঞ্চলের জীববৈচিত্র ও জলাশয়ের পরিবেশ ব্যবস্থা হুমকিতে পড়ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুদীপ বোসের রিপোর্ট। শীতেলেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল এবং নড়াইল সহ আশপাশের জেলাগুলোর বিল জলাশয়গুলো পরিযায়ী ও দেশি পাখির আনাগোনায় ভরে ওঠে। একই সঙ্গে অবৈধ শিকারী চক্রের তৎপরতা বেড়ে যায়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকৃতিপ্রেমীরা। যে কোনো ধরনের বন্য প্রাণী যদি পপুলেশন যদি হুমকির মুখে পড়ে, তাহলে পরে হচ্ছে যে ওই সমস্ত ইকোসিস্টেমটাই একটা হুমকির মুখে পড়ে যাবে। স্থানীয় লেভেলে করাশন থাকে, তা নাহলে বাজারে বিক্রি হয় কী করে পাখি? কারণ এটা তো বাজারে ধরলেও তো শাস্তি হবে। যেই সমস্ত বাস্তুসংস্থানে বন্যপ্রাণী রয়েছে, সেখানে বন্যপ্রাণী থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার কোনো বিকল্প নেই। পাখির শিকার বন্ধে সারাশি অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বন বিভাগ ও প্রশাসন। এই তৎপরতা বন্ধের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। হাওড় বাওড় বিল যে সমস্ত জায়গায় পরিযায়ী পাখি আসে, সেখানে আমরা টহল বৃদ্ধি করেছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিছু অসাধু মানুষ এবং ব্যবসায়ী সেগুলোকে শিকার করে, যেটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। এই ক্ষেত্রে আইনের প্রয়োগের একটি বিরাট ভূমিকা রয়েছে, সেই প্রয়োগটি সারা বছর ধরেই চলমান। পাখি শিকার বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার অন্যান্য খবর।
প্রায় পাঁচ। তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজরাল ঢাকায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মনোনীতে নৌ সদর দপ্তরে তুর্কি নৌপ্রধানকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম আশরাফুল হক। সে সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। দুদেশের নৌপ্রধান দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। এর আগে সকালে তুরস্কের নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রায় পাঁচ মাস পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র মিত্রদের আলোচনা শুরু হচ্ছে। আজ অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এই বৈঠক। এর আগে রোববার পরমাণু ইস্যুতে বৈঠকে বসেন ইরান, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। জানাবো বাংলাদেশের স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর।